এই হলো গিয়ে তোমার জাহাজের রূপ যদি সব্যসাচী মিডওয়েতে কোথাও নেমে গিয়েও থাকে তাহলে কোথায় যেতে পারে চিটাগাং কক্সবাজার আকিয়াব তারপরে হচ্ছে রামরি সন্দেহ করে কয়েকজনকে আটকে রেখেছিলাম ওরা সব বার্মা অয়েল কোম্পানির মিস্ত্রি অশোকের ভাই এখানে পালিয়ে এসেছে তা এখনো একজন আছে ওকে নিয়ে আসবো স্যার আনির দেখো হতে পারে নৌকো করে এই আরাকান পোস্টে গিয়ে সেখানে থেকে হাঁটা পথে এই যে স্যার হ্যাঁ কোয়ে এসো বাবুর স্বাস্থ্যটি গেলে কি হবে শখ আছে ষোলো আনা কি নাম তোমার আমার নাম গিরিশ মহাপাত্র তুমি ঘরের মধ্যে ঢুকতে পেলে হুজুর ফাইনাল দিয়ে সব পরিষ্কার করতে বল দেখো আমার মনে হচ্ছে যে কোনো কারণেই হোক সব্যসাচী জাহাজে করে আসতে সাহস করেনি বোধহয় টের পেয়েছে আমরা রেডি আছি তাহলে কি স্যার ইরাবতীর ওয়েস্ট কোস্টের চারদিকে অ্যালার্ট করে দেবো কেন সব্যসাচী যদি হাঁটা পথে বর্মায় ঢুকে পড়ে তোমরা বলছো আচ্ছা 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 তাই দাও তাই দাও মহাপাত্র তুমিও কি ওই তেলের কোম্পানিতে চাকরি করতে এখন থেকে কি রেঙ্গুনেই থাকবে তেমন ইচ্ছা রাখি জগদীশ আগে স্যার মহাপাত্রের মহামূল্যবান বাক্স প্যান্টরা সার্চ করেছো আগে হ্যাঁ স্যার তোমার ট্যাঙ্কে পকেটে কি আছে বার করতো জ্যাকসন খবর পাঠাও বর্ডারের ট্রেনগুলোকে ভালোভাবে সার্চ করে যেন দেখো আমার কিন্তু মনে হচ্ছে যে জাহাজে যখন আসেনি তখন এই আরাকান কোস্ট দিয়ে জঙ্গলের হাঁটা পথে ইয়েস দিস ইজ দ্য রুট এইগুলো ওর পকেটে পাওয়া গেছে দেখি তুমি গাঁজা খাও না না হুজুর তাহলে এই বস্তুটি তোমার পকেটে এলো কি করে ওই পথে কুড়িয়ে পেলাম যদি কারো কাজে লাগে তাই পকেটে রেখে দিলাম জগদীশ দেখছো মহাপাত্র কি মহা সদাশয় ব্যক্তি পথে কুড়িয়ে পেলেন যদি কারো কাজে লাগে তাই পকেটে রেখেছে আর দেখি ফোয়াদ গাঁজা খাও না ইচ্ছা আটকে পিঠে ছাল তুলে নেবো এসব কালো ডাক কিসে ইয়ার বন্ধুরা ইচ্ছে করলে পেটে দিয়ে যাচ্ছি মিথ্যা কথা মারবো পেটে এক লাতে শালা আরে জগদীশ রয়েছে যত সব না না আমার মনে হচ্ছে এই দিক দিয়ে এই গাড়ি